সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আজকে দেখাবো যে ভিজা চাউল আটা করা বা ময়দা করা কিংবা আপনার ওই যে বেসম তৈরি করা যে ব্যবসাটি সেটি এবং সেই মেশিন সম্পর্কে আপনাদেরকে বলবো। তো মেশিন দুইটি পাশাপাশি আমি আপনাদের রাখছি, তো এখন আমি এর ভিতরটা আপনাদেরকে দেখাবো, তারপরে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো একটা মেশিন খোলাই আছে অলরেডি, তীক্ষ্ণ ধারালো সম্পূর্ণ যে বেলেট সিস্টেম দেওয়া আছে মেশিনের ভিতরে, আর আপনার মেশিনের যে জালি সেটা কিন্তু খোলা যায়। তো আমি আপনাদের খুলে দেখাবো, এটা হচ্ছে 100% পাউডার হবে, আটা ভিজা চাউল থেকে আটা করতে পারবেন। এগুলা পার্ট শর্টস পাওয়ার মোটর দিয়ে চালাতে পারবেন, বাসাবাড়ি লাইনেও চলবে, বাণিজ্যিক লাইনেও চলবে। তো এটা হচ্ছে তার জালি, এই জালিগুলা জীর্ণশীর্ণ হয় অন্যান্য প্রোডাক্টের সাথে, কিন্তু আমাদের প্রোডাক্টের জালিগুলো কিন্তু জীর্ণশীর্ণ না, হেভি জালি, হেভি মজবুত। এবং ভিতরটা দেখেন, ভিতরে যে জিনিসপত্রগুলো আছে এগুলো কিন্তু SS-এর। যদি আপনারা আমাদের এই মেশিনগুলো নিতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারসমূহ দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত ভিতরে কল করবেন। এনি টাইম কল করে যোগাযোগ করে অনলাইনেও নিতে পারেন, সরাসরি আয়সা দেখেও নিতে পারেন, মোটর সহ এবং মোটর ছাড়া যে কোনোভাবে আপনি নিতে পারবেন। তো এটি খোলা যায়, জালি চেঞ্জ করা যায়, আপনার মজবুত মেশিন এবং সর্বোচ্চ শক্ত করে তৈরি করা। এখানে দেখুন, এই যে এটা বক্স, এখানে আমরা অ্যাঙ্গেল প্রয়োগ করি না, এটা কিন্তু বক্স। আপনাদের দেখানোর জন্য আমি একটু ঘুরায় দেখাই, দেখেন এই যে এই পাশ ফলো করুন, ওই পাশ ফলো করুন। তো দুই পাশে যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার অ্যাঙ্গেলের পরে না, এটা কিন্তু বক্স। বক্স দিয়ে তৈরি করার কারণ হচ্ছে মজবুতের দরকার আছে, কারণ এই একটা মেশিন দীর্ঘস্থায়ী হবে। তো এই মেশিনগুলো আপনারা 10 থেকে 15 বছর কিছুই হবে না, নষ্ট হবে না, লাইফ টাইম চলে যায়। তো এটি আমি এখন ফিটিং করে দিলাম, তো দর্শক এই মেশিনটা আপনি ফাউন্ডেশন দিয়েও চালাতে পারেন, যদি মনে করেন ফাউন্ডেশন দিয়ে চালাবেন ফাউন্ডেশন দিয়ে চালাবেন, যদি মনে করেন যে পাশে একটা বেঞ্চ রেখে চালাবেন বেঞ্চের উপরে পাশাপাশি ফিটিং করে, তাও চালাতে পারবেন। এটা কিন্তু মোটরের পুলি টুলি বেল্ট ইত্যাদি সব কিছু মেশিনের সাথে দেওয়া যাবে বা দেওয়া থাকবে। তো এই মেশিনের কিন্তু ছোটো বড়ো সাইজ আছে, দর্শক এই মেশিনের ছোটো বড়ো সাইজ আছে, সাইজটি হচ্ছে 10 গ্রাম মোটর, 5 গ্রাম মোটর, 7.5 গ্রাম মোটর দিয়ে চালানো যায়। এই ছোটো বড়ো তিনটা সাইজ মেশিনের হয়ে থাকে। তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, এটি আটাকুটা সম্পূর্ণ শক্তপোক্ত মজবুত একটি মেশিন, বিকেএন মেশিন বিডি মার্কেটে দিচ্ছে। তো যদি কারো প্রয়োজন হয়, ছোটো বড়ো কোন ক্যাটাগরি নেবেন সেই ক্যাটাগরি অনুযায়ী অর্ডার দিবেন, অর্ডার বাই সাপ্লাই কোনো সমস্যা নাই, কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন, সরাসরি আইসাও দেখে নিতে পারেন। তো এগুলো 10-15 বছরে কিছু হয় না, অনেকের লাইফ টাইমে চলে যায়। এখানে চাবি সিস্টেম দেওয়া আছে, চাউল কম বেশি আপনি দিতে পারবেন, প্লাস আপনার কী পরিমাণ আটা সুজি হচ্ছে কিনা সেটি দেখতে পারবেন। এটি মজবুত একটি মেশিন। তো বিকেএনোভেশন বিডি কোনো সময় হালকা পাতলা মেশিন মার্কেটে দেয় না, এটা বিকেএনোভেশন বিডির অঙ্গীকার, সবসময় শক্তপোক্ত মজবুত মেশিন দিয়ে থাকে। তো মেশিন যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে মেশিন নেওয়ার জন্য সরাসরি আমাদের ঠিকানাসমূহে আসতে পারেন। আমাদের ঠিকানাসমূহ গুগল ম্যাপে যদি আপনি সার্চ করেন, BKBD লিখে সার্চ দিবেন, আমাদের ঠিকানাসমূহ আপনারা পেয়ে যাবেন। তো দর্শক আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা কিন্তু প্রফেশনাল ইউটিউবার না, আমরা মেশিন তৈরি করি, তার কারণে মাঝে মাঝে অনলাইনে দিতে হয় তাই দেই, কথা বলা এবং শোনার মাঝে যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো দর্শক এই মেশিনগুলো আমরা কোনোটাই ঢালাই ইউজ করি না, এখানে কিন্তু কোনোটাই ঢালাই নাই, অন্যান্য মেশিনে কিন্তু ঢালাই ইউজ করা থাকে। যদি ঢালাই ইউজ করা থাকে সেক্ষেত্রে মেশিনের দাম কম হবে, আমাদের মেশিনটি 100% স্টিল দিয়ে তৈরি, এই স্টিল দিয়ে তৈরি হওয়ার কারণেই কিন্তু আপনার এটির দাম বেশি হবে, কারণ ঢালাই মাল দীর্ঘস্থায়ী হয় না, স্টিল মাল দীর্ঘস্থায়ী হবে। তো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন, মেশিন যদি প্রয়োজন হয় আমাদের কাছে আসবেন, দেখে চালায় নেওয়ার সুযোগ সুবিধা থাকবে। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, আল্লাহ হাফেজ।